আমাদের হচ্ছে এমনি কোনো রিলেশন ছিল না, এমনি নর্মাল ফ্রেন্ড হিসেবে কথা হতো, কোনো রিলেশন বা কিছু ছিল না। বাট আমার দিক থেকে একটা লাইকের ব্যাপার ছিল, আমি পছন্দ করা শুরু করেছিলাম না দেখেই, আমি ছবিও তখনও দেখিনি। পছন্দ করার রিজনগুলোর মধ্যে ছিল মেইন যেটা, ওই এইজের একটা ছেলের এমন ম্যাচিউরিটি আমি দেখিনি, এটা খুবই ভালো লেগেছে। ওর অনেস্টি ছিল অনেক বেশি, সিনসিয়ার ছিল, অন্যকে হেল্প করার যে একটা মেন্টালিটি থাকে সেটা ওর ওই এজে অনেক প্রবল ছিল। তো আমার মনে হয়েছে যে এই ছেলেকে আসলে লাইফ পার্টনার হিসেবে পেলে এটা আসলে ভাগ্যের ব্যাপার হবে, এই থ্রুতেই আসলে ওকে পছন্দ করা। আমি ইনডাইরেক্টলি ওকে বোঝানোর চেষ্টা করতাম যে আমি পছন্দ করি, কিন্তু ও ডিটারমাইন্ড ছিল যে ও এই যে রিলেশনের জন্য প্রিপেয়ার্ড না, ও ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকবে, এটাই ওর ইচ্ছা ছিল। তো যাই হোক, পরে আমি ভাবলাম যে না, এটা একটা কেমন একটা ব্যাপার, আমি তো পছন্দ করি কিন্তু ওখান থেকে তো কোনো ওভাবে মনে হচ্ছে না, কিন্তু আমার একটু পড়াশোনার ক্ষতি হচ্ছে, তো আমি এসে কন্ট্যাক্ট অফ করে দিই একদম কমপ্লিটলি। তো আমি ওকে এইটাই মেসেজ দিয়ে, আমি আমার যে মনের যে এক্সপ্রেশনগুলো সেগুলো হচ্ছে ওকে মেসেজে বলি, বলার পরে আমি সিম কার্ডটা ভেঙে ফেলি যে আর কখনো যোগাযোগ করব না, বা আমাকে যেন কখনো ও আর টেক্সট দিয়ে না পায়। আমি আসলে ফোনটা রেখে, আমার এক কাজিনের ক্যান্সার অপারেশন হচ্ছিল, তো আমি হসপিটালে ছিলাম আমার কাজিনদের সাথে 3 দিন। তো ও ফেব্রুয়ারির 2 তারিখ অ্যাকচুয়ালি মেসেজ দেয়, তো আমি বাসায় আসি ফেব্রুয়ারির 5 তারিখ, এবং 6 তারিখ অ্যাকচুয়ালি আমি ওর মেসেজগুলো দেখতে পারি। তো 6 তারিখ বলতে 7 তারিখ, মানে 6 তারিখ রাতে হচ্ছে ওর বার্থডে, মানে 7 তারিখ 7 ফেব্রুয়ারি ওর বার্থডে। তো আমি ওকে বার্থডে উইশ করার জন্যে যখন মানে উইশ করবো, তখন দেখি ওর মনের এক্সপ্রেশনগুলো, এবং আমার সাইড থেকেও লাইকের একটা অবস্থা ছিল, কিন্তু আমি বলতে পারতাম না, কারণ আমার মনে হতো যে আমরা একটা সেটেলমেন্ট, মানে সেটেল অবস্থায় যাওয়ার পরে রিলেশনটা আরও সেটেল করা উচিত। তারপর বেসিক্যালি আমাদের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আমার বেসিক্যালি ট্রেনিং পিরিয়ডে আমার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়, এবং আনফর্চুনেটলি প্রায় 1.5 বছর পর ট্রেনিং পিরিয়ডে আমাকে চলে আসতে হয়। ওই সময়টা ও আমাকে খুবই সাপোর্ট করেছে। আসলে বলা যায় 2011 থেকে 2019 পর্যন্ত আমাদের রিলেশনশিপটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ 2019 সালে আমাদের দুইজনেরই মোটামুটি, ওরও একটা ভালো অ্যাপের কাজ হয়, আর হচ্ছে আমারও পড়াশোনা মোটামুটি শেষের দিকে চলে আসে। তো এরপর হচ্ছে মেইন কথা হচ্ছে ফ্যামিলিকে জানানোর ব্যাপারটা। ফ্যামিলিকে জানানোর জন্য আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, যেহেতু আমাদের কাছাকাছি রিলেশনশিপ খুবই এজ গ্যাপ কম, সেম এজ রিলেশনশিপ বলতে গেলে, তো আমাদের ফ্যামিলি কীভাবে এটা নেবে সেটা নিয়ে টেনশন সে শুরু থেকেই ছিল। তো ফ্যামিলিকে যখন জানালাম, ওর সম্পর্কে যখন কমপ্লিটলি আমার প্যারেন্টস জানলেন, ওকে খুবই পছন্দ করলেন, আর এতটাই পছন্দ করলেন যেটা আমিও কখনো ভাবিনি। তারপর ওর ফ্যামিলি আগে থেকে আমার ব্যাপারে কিছু জানতো, এবং তারা মোটামুটি আমি পজিটিভই ছিলেন তারা। তো আলহামদুলিল্লাহ দুই ফ্যামিলির এক হলেন, দুই ফ্যামিলির মধ্যে কথা হলো। তারপর হচ্ছে 25 তারিখ এই বছরের আমাদের এনগেজমেন্ট হয়। তারপর মার্চের 25 তারিখের পরে সব কিছুই আলহামদুলিল্লাহ দুই ফ্যামিলির মধ্যে নর্মাল হয়ে যায়, এবং আমাদের বিয়ের ডেটও ঠিক হয়, এবং আজকে আমরা এখানে বিবাহিত জীবন উপভোগ করছি। কিন্তু এই প্রায় 11 বছরে আমাদের স্ট্রাগলিংটা পিরিয়ড ছিল অনেক, এবং টেনশন ছিল অনেক, অ্যাজ এ সেম এজ রিলেশনশিপে আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে এটা আদৌ কন্টিনিউ হবে কি হবে না। ইন দ্য মিনটাইম আমাদের মাঝখানে অনেক ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন বলতে আমাদের মধ্যে কখনো কোনো ভেজাল হয়নি বা কখনো কোনো গ্যান্ডেম হয়নি, জাস্ট টেনশন দুজনের ক্যারিয়ার দুজনের লাইফ সেটা নিয়ে দিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ আজকে মানে আমরা এখানে, এবং বলতে পারছি যে ইনশাল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর ঘুম ভাঙার গানে আমি হয়ে যাই তোর মেঘ পিয়ন, কাছে পাওয়া মেঘ
কথা মিলে যায় না বলি কাছে পেতে চাই বুঝি কিছু ভালোবাসা আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়।